যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোনো আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয় তার চক্ষু খুলে ফেলা হবে, যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহকে ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা ভালোবাসতে পেরেছি, আমরা ভালোবাসাকে ভাগ করেছি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসার একটা অংশ, আমাদের নিজেদের দল ও নেতার জন্য আরেকটা অংশ, আমাদের নিজস্ব লালিত পালিত মতবাদ মতাদর্শের জন্য আরেকটু। সেজন্য আমরা খাঁটি মমিন হতে পারি না, আমরা ফরমালিন যুক্ত মুসলমান হয়েছি। রং আমাদের দুইটা, রং কয়টা? দুইটা। সেজন্য ঈদগাহে দৌড়াদৌড়ি করি, আবার মণ্ডপে লাড্ডু খেতে যাই। রং কয়টা আমাদের? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। না, রং ধরতে হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা। কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দোরঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সারাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, এক রং ধরো। সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে সত্যিকার মুসলমান মোমের হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফেরের মতো হয়ে যাও। কিছু ইসলাম, কিছু ইসলাম, কিছু দিনদারি, কিছু বদ্দিনি, কিছু কোরআনের কথা, কিছু বাইবেলের কথা, রাসূলুল্লাহর সুন্নতের কথা, আবার মানব রচিত মনগড়া তন্ত্র মন্ত্রের কথা, এই ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি মুসলমানের অভিধানে হতে পারে না। রং হবে কয়টা? রং হবে কয়টা? কোরআনের রং। জোরে বলেন কোন রং? আর জোরে বলেন কোন রং? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণদের হাজার বছর আগে যেই রঙে রঙিন হয়ে একদিকে ইউরোপে কালেমার ঝান্ডা উদ্দিন করেছে, আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে কালেমার ঝান্ডা উদ্দিন করেছে, সিন্ধু নদী পার হয়ে উপমহাদেশে কালেমার ঝান্ডা উদ্দিন করেছে, আবারও বিশ্বব্যাপী সেই দীন ইসলামের ঝান্ডা কায়েমের জন্য মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ নীতি নীতিকে বর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার শপথ নেবার সময় এসেছে মুসলমান। যদি বিলম্ব কত বিপন্ন হয়ে যাবে। যারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু। ইসলামের শত্রু আজকে বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে দেওয়া হবে না। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যেই দেশকে স্বাধীন করা হয়েছে, যে কোনো আগ্রাসী শক্তি সোনার বাংলার দিকে যদি দৃষ্টি দেয় তার চক্ষু খুলে ফেলা হবে, তার হাত ভেঙে দেওয়া হবে, তার বিষাক্ত দাঁতকে চুরমার করে দেওয়া হবে। রং ধরবেন কয়টা? ইত্তেবায়ে রাসূল, ফাত্তাবিউনি
এই দুইটা শব্দের আমল করেন, কত শব্দ? কোরআনের এই দুইটা শব্দ বিশ্বাস করে আমল শুরু করেন, আল্লাহর কসম বেহেশত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য। শুধু কি তাই, গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব আপনার পদতলে এসে নৃত্য করবে। শুধু এই দুইটা শব্দকে মেনে নেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আর সেজন্য অবশ্যই শর্ত হচ্ছে জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসলে ওনার অনুসরণ হবে, ওনার অনুসরণ হলে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসার প্রতিদান দিবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? ইমানের মধুর স্বাদ কি জিনিস, পৃথিবীর মানুষকে তার সবক দিয়েছেন সাহাবায়ে কেরাম হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব কম দামি একটা মানুষ ছিলেন, সিরাতের কিতাব সাক্ষী, 1500 বছর আগে উমাইয়া ইবনু খালাফ হযরত বেলালকে খরিদ করেছিলেন মাত্র 6 দিরহাম দিয়ে, যার কোন মূল্য ছিল না আরবের বাজারে। সে লোকটি আল্লাহর হাবিবের দিনকে গ্রহণ করলেন, ঈমান আনলেন, সেই অপরাধে উমাইয়া প্রতিদিন তাকে আঘাত করলেন, মারলেন। সিরাতের কিতাব সাক্ষী, বাবলা গাছের কাঁটা দিয়ে বানানো টুপি তার মাথার মধ্যে গেঁথে দেওয়া হলো, রক্তে তার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, কোন নির্যাতন নিপীড়ন তোমার উপর হবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তুমি ছেড়ে দাও। বেলাল বললেন, জীবন যতক্ষণ আছে আমার জীবন কলেমার উপরই থাকবে। খেজুর গাছের পাকানো রশি দিয়ে তার গলায় পেঁচানো হলো, পাহাড় থেকে টেনে ফেলে দেওয়া হলো, টেনে হিচড়ে আনা হলো মরুভূমিতে, পাহাড়ের কাঁটায় তার গোস্তগুলো ছিন্ন হয়ে গেল, নিথর নিস্তব্ধ দেহটা মরুভূমির মধ্যে পড়ে রইল। সিরাতের কিতাব সাক্ষী, মরুভূমির মধ্যে সূর্যের প্রচন্ড তাপে বালুর কণা ক্ষয়ের মতো ফুটছে, সেখানে জ্বলন্ত অঙ্গার বিছায়া উলঙ্গ করে বেলালকে শোয়াই দেওয়া হলো। বুকের উপর একটা পাথর রেখে বারবার উমাইয়া বলতে লাগলো, এখনো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তুমি ছাড়বে না? হযরত বেলাল বেহুশ হয়ে যান, হুশ যখন ফিরেন শুধু শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে করে বলেন, আহাদ, আল্লাহর একত্বের ঘোষণা তিনি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, হযরত বেলাল তখন তার মনিব উমাইয়াকে 2 লাইন একটা বক্তব্য দিয়েছিল। সেই অবস্থায় আরবের কবি বক্তব্যটা কবিতার ভাষায় লিখেছেন। হযরত বেলাল তার মনিবকে ডেকে বলল, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়া লিল্লাহিস সারাইর ওয়াল উকুল। রে উমাইয়া, আমার 3.5 হাত বডির মালিক তুমি, আমার দেহ তুমি খরিদ করেছো, তোমার কাছে দেহ বিক্রি করেছি আমি। বেলাল তো দিল বিক্রি করি নাই, মন বিক্রি করি নাই, আমার দেহ তুমি কেটে টুকরা টুকরা করে দাও, আমার কোন আপত্তি নাই, কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি সেখানে হাত দেবার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ, এটা হালাবাতি ঈমান, এটাই ঈমানের মধুর স্বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই মধুর স্বাদ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কি না? বলেন উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি একটি হাদিস এনেছেন, মারফু মুত্তাসিল সনদে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যে পরিবারটির উপর ইসলাম গ্রহণের অপরাধে, সে পরিবারটা হলো হযরত ইয়াসিরের পরিবার। এক পরিবারে 3 জন ছিলেন, পিতার নাম ইয়াসির, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। এই পরিবারটি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গ নিষ্ঠুর নির্যাতন করেছে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিবের রক্ত ঝরা দিন ইসলামের জন্য প্রথম শহীদ কোন পুরুষ হয় নাই, প্রথম একজন নারী শহীদ হয়েছেন, তার নাম হযরত সুমাইয়া, ছেলের নাম আম্মার। প্রতিদিন আবু জেহেল তারে মারে,
যত মারে তার ইমানের তেজ তত বাড়ে। মারতে মারতে বিরক্ত হয়ে গেল আবু জাহেল। হাদিস সাক্ষী একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমিতে দৌড়াচ্ছেন বাঁচার জন্য। আবু জাহেলের ভয়তে কেউ পানি নিয়ে আসে না। খবর যখন রাসূলুল্লাহর কান মোবারকে পৌঁছলো, আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। এসে দেখেন ওনার আশেক সাহাবী আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব আগুনকে একটা ধমক দিলেন শুধু, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিলা। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তাদের শরীরে আগুন দেওয়া হয়েছে, কেটে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তর থেকে সরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ওই রকম ইমানের মধুর স্বাদ যদি পেতে চাই, ওই ইমান লাগবে কিনা? ওই ইমান আছে আমাদের? নাই। ওই ইমান করতে হলে আল্লাহর হাবিবের মহব্বতের কোন বিকল্প নাই, যেটা সহিহ বুখারী কিতাবুল ইমান হাদিস নাম্বার 25। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদ হালাওয়াতাল ইমান মান কানা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহিম আহাব্বা ইলাইহি মিম্মা সাবাহুমা। এই হাদিস প্রমাণ দিচ্ছে ইমানের মধুর স্বাদ পেতে হলে জীবন থেকেও বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। এতটুকু বুঝছেন? এখন প্রশ্ন হলো, যখন আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসবেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবেন? প্রশ্ন হলো, কেমন করে রাসূলুল্লাহর অনুসরণ করব? প্রশ্ন আসে না? এক কথায় বলে দিচ্ছি মুসলমান, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, দ্বীন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরিয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে একটাই মায়ের পথ। আছে কি? এছাড়া আর কোনো পথ নাই। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির বলে মারেফতের দোহাই দেয়, বলে এগুন তো মৌলবীরা বুঝবে না, এটা ভেদ আছে। কি আছে? নাউজুবিল্লাহ। ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই, যা আছে পরিপূর্ণ সুস্পষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাবা, যেদিন ইসলামে দিন রাত সমান, ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল।